নমস্কার বন্ধুরা, টিনার কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছোট্ট একটা বইমেলার ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এটা বাগুইআটি 2022-এর বইমেলা, আর এই মেলাটা হয় ভিআইপি রোডের পাশে। ছোটই বইমেলাটা, কিন্তু অসাধারণ হয়। আর দেখো বন্ধুরা, এখানে অনেকেই বই কিনছে বা দেখছে, কারণ মেলাটা অনেকগুলোই বইয়ের দোকান হয়। বিভিন্ন বড় বড় পুস্তক প্রকাশনী থেকে এখানে স্টল দেওয়া হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন প্রকাশনী থেকে স্টল দেওয়া হয়েছে। সব নাম সহই তোমাদের দোকানগুলো দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাবে। আর একটা কথা বন্ধুরা, এই বইমেলাটা 24 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি হবে। আর তো অনেকটাই মিডিলে সময় আছে, তোমরা পারলে বইমেলাটা কাছে পিঠে যারা রয়েছে অবশ্যই দেখে যেতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা বই ভালোবাসো এখানে এসে অনেক রকম বই কিনতে পারবে। আর প্রত্যেকটা বইয়ের দোকানের কিন্তু নামসহ আমরা মেলাটা তুলে ধরেছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মেলায় আর কি, যা পাওয়া যায়। আর আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকেও এখানে স্টল দেওয়া হয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমার এটা খুব ভালো লাগলো যে মেলাটা যেহেতু খুবই ছোট, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকেও একটা বুক স্টল দেওয়া হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। তা তোমরা অবশ্যই আশেপাশে যারা আসো, আমি আবারও বলছি, চলে এসো এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে।
আর এটা হচ্ছে মেলার বাইরেটা বন্ধুরা, এখানে নানান রকমের খাবারের দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল, আর মেলায় যা যা আর কি হয়। আর মেলায় কিন্তু একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, তা প্রোগ্রামটা আমরা তুলে ধরতে পারলাম না তোমাদের সামনে, যেহেতু ওখানে গান হচ্ছিল, কপিরাইট আসবে, সেই জন্য আমরা পুরো সাউন্ডটা মিউট করেই পরে আমাকে ভয়েস দিতে হয়েছে ভিডিওতে। এখানে দেখো ধূপকাঠি, ঘি এইগুলো পাওয়া যাচ্ছিল, আর মেলা মানে আচার, এগুলো তো দেখতেই পাবে, এসব দোকানপাট এগুলো সব ছিল এখানে, বাচ্চাদের খেলনা নানান রকমের জিনিস। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু তোমরা কি দেখতেই পাবে, কিছু শুনতে পাবে না, কারণ পুরোটাই মিউট করা আছে। আর ছোট মেলা হলে কি হবে, প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে আর ভিড় হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি যাইনি কিন্তু তবু তোমাদের দাদা গিয়েছিল, খুব ভালো লাগলো মেলাটা দেখে। আর এটা আরও একটা মেলা হচ্ছিল পাশে, আর এই মেলাটার নাম হচ্ছে বন্ধুরা কর্মসংস্থান জীবিকা মেলা, কারণ এই মেলাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছিলো। দুটো মেলা মিলিয়ে তোমাদের একটা ভিডিও আমি দেখিয়ে দিলাম, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আছে ওখান থেকে তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখতে পারো, আমাদের আইকনে যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের ফেসবুক পেজেও আমরা ভিডিও দিই বন্ধুরা, ওখানেও আমার পেজটাকে ফলো করে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপর আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো।